আল্লাহ বললেন সে আওয়াজটা হবে বড্ড ভয়ঙ্কর। প্রথম ফুৎকার যখন দেয়া হবে এটারে বলে নাফখাতুল ফাজাব, দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে, পুরো পৃথিবীটা কেঁপে উঠবে, পৃথিবীর বিল্ডিং গুলো দুমড়ে মোচড়ে পড়বে, পৃথিবীর বড় বড় যত পাহাড়গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড়গুলো ধুলিত হতে থাকবে। আল্লাহ আকবার। আল্লাহ বললেন ইয়াউমা يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوسِ وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, যখন আলকারিয়া এই বিকট আওয়াজটা হবে। শুনতেছেন? মনোযোগ আছে? কথা বুঝতে সমস্যা হচ্ছে না? তো তিনটা ফুৎকার, কয়টা? প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। এই যে আরামসে বসে আছি, তখন আর বসে থাকা যাবে না, কে ধাক্কা খেয়ে কই চলে যাব ট্যাডি পাওয়া যাবে না। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো বইটার নাম কি বলেন? আরো জোরে বলেন, কি নাম? আজকে আমরা জানার নিয়তে, শিখার নিয়তে, আমাদের আখিরাতটাকে সুন্দর করার নিয়তে কোরআন থেকে কিছু কথা শুনবো। ইনশাআল্লাহ পড়েন, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আমাদের সব কিছু হয়ে যাচ্ছে শো অফ, মাহফিল হয়ে যাচ্ছে শো অফ, আলোচনাগুলো হয়ে যাচ্ছে শো অফ, লোক দেখানো ভাব, অন্তরে এখলাস নাই, আল্লাহর প্রতি দরদ নাই, স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা নাই। আমাদের ডে টু ডে লাইফের চিত্র যদি আমরা খেয়াল করি তাহলে দেখব আওয়ার স্পিরিচুয়ালিটি ইজ গোয়িং ডাউন, আওয়ার লিল্লাহিয়াত এখলাস ইজ গোয়িং ডাউন, আমাদের এখলাস যাচ্ছে নিচের দিকে, মানে কমছে, ডিক্রিজিং ডে আফটার ডে। কিন্তু আওয়ার গ্রিড, আওয়ার জিলেসি, আওয়ার অ্যারোগ্যান্স, আমাদের অহংকার, আমাদের ক্ষমতার প্রতি লোভ, আমাদের হিংসা, এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে, চিল্লায় কোন ঠিক কিনা। এই তাফসির মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে রাইট ট্র্যাকে নিয়ে আসা। উই শুড কাম ব্যাক টু দ্য রাইট ট্র্যাক। ট্রেন যদি লাইনচ্যুত হয় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? লাইনচ্যুত হয়ে গেলে রেল কর্তৃপক্ষ এটাকে এসে আবার লাইনে তুলে দেয়, ঠিক কি না? আমরা শয়তানের ওয়াসওয়াসের সাথে প্রায় লাইনচ্যুত হয়ে যাই। এই তাফসির মাহফিলগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আবার লাইনে তুলে দেয়া। আলহামদুলিল্লাহ, কোন এই জন্য সময় নষ্ট করে যে, সময় ব্যয় করে যে আমরা এসেছি, আসুন আমরা শুরুতেই নিয়তটাকে খালেস করে নেই, যে আজকে আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো, এখলাসের সাথে শুনবো, নিজেকে পরিবর্তন করার জন্য শুনবো, আমার আখেরাতটাকে, আমার জান্নাতটাকে সুন্দর করার জন্য শুনবো। এরকম ওঠা বসা হচ্ছে কেন? ডানে বায়ে সামনে পেছনে, হ্যাঁ, ওঠা বসা করা যাবে? কথা বলেন, আপনারা মনে করছেন এই যে কিছু মিডিয়ার ভাইয়েরা আসছে, কয়টা আসছে? অনেকগুলো আসছে, এরা ভিডিও করতেছে। আল্লাহর পক্ষ থেকে এরকম মিডিয়া কর্মী আছে না নাই? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন নামক ভিডিও রেকর্ড ক্যামকর্ডার দিয়ে আপনাদেরকে ভিডিও করছে কে? এই জন্য তাফসির মাহফিলে আমরা এসেছি, আমরা নীরবে ঠান্ডা মাথায় কথা শুনবো, পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা হবে, কথা হবে না, ওঠা বসা চলবে না, বেশি সময় নিব না, যেহেতু দুই দিন ব্যাপী তাফসিরের প্রোগ্রাম, তাই না? আগামীকাল আরও বড় বড় ওলামায়ে কেরাম, দেশ বরেণ্য আলেমে দিনরা আসবেন। আজকে প্রথম রাত, প্রথম রজনীতে আমরা সামান্য কিছু কথা শুনে বিদায় নিব। বিশ্বনবী বলেছেন খুতবুকুম তাবিলা ও সালাওয়াতুকুম কসীরা, কেয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা, সালাত হয়ে যাবে খাটো। সালাতের মধ্যে লোকজন তাড়াহুড়ো করে, আছে না নাই? আর বক্তব্য শুরু করলে অনেক লম্বা বক্তব্য করে, আসলে এটা উল্টায় দিতে হবে, সালাত হবে লম্বা, বক্তব্য হবে ছোট। তো আমরা খুব লম্বা চূড়া বক্তব্যের দিকে যাব না, সংক্ষিপ্ত কিছু কথা সরাসরি আমরা কোরআন থেকে শুনবার চেষ্টা করব। পড়েন ইনশাআল্লাহ। এবং আজকে এই দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআনের প্রোগ্রামের প্রথম দিন আমরা একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ। পড়েন, আলোচনার মাঝখানে উঠা বসা করবেন? কে কে উঠবেন, হাত তুলেন তো দেখি, উঠবেন? কে উঠবেন? শেষ পর্যন্ত থাকবেন তো? কথা দিয়েছেন?
আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি, কেননা কোরআন থেকে কথা শুনলেই বরকত, কোরআন থেকে কথা শুনলে জীবন আলোকিত হয়। জীবনটার আলোকিত করে দেয় কে? কারণ সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? না টিভির পর্দায়, কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা, গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। সমাধান চান তো গো ব্যাক, সিট ডাউন এন্ড হ্যাভ এ লুক টু দ্য কোরআন। আপনার জীবনের সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে আছে না নাই? সেই কোরআন থেকে আমরা কথা শুনব। আমি আমার খুতবার শুরুতে সূরাতু আল কারিআত প্রথম তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার ভেতরে আল্লাহ তাআলা কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন, কিয়ামতের প্রামাণ্য বর্ণনা দিয়েছেন। কিয়ামত যে একদিন হবে, এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, এটার ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো না? সন্দেহ সন্দেহ লাগে, সন্দেহ আছে কারো? এই পৃথিবী একদিন থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে, খান খান হয়ে যাবে, সব মেসাকার হয়ে যাবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, আমরা কেউই থাকবো না, থাকবে একজন, তিনি কে? এটার নাম কেয়ামত। যেটার ব্যাপারে বিশ্বাস না থাকলে ইমানের ঘাটতি চলে আসবে, ঠিক কি না? তো সেই কেয়ামতের দিনটা কেমন হবে, কেয়ামতের দৃশ্যটা কিরকম হবে, এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র 11টা আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন, আপনার মনে হবে আপনি এখানে বসে কেয়ামত চোখে লাইভ দেখতেছেন, লাইভ। আল্লাহ এমন ভাবে বলেছে, সুবহানাল্লাহ পড়েন। তা আসুন আমরা সরাসরি কেয়ামতকে দেখে আসি। আসলে কেয়ামতটা কেমন বর্ণনা করছেন কে? আল্লাহ। সুরার নাম হচ্ছে সূরাতুল কারিয়া। কি নাম? আওয়াজ করে উত্তর দিতে হবে। সুরার নাম আল কারিয়া। চিৎকার মেরে বলেন সুরার নাম কি? আল কারিয়া। এটা মাক্কি সুরা। কি সুরা? বিশ্বনবীর জীবনের দুইটা পর্ব, একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব। এটা মাদানী পর্বে নাজিল হয়নি, এটা নাজিল হয়েছে মাক্কি পর্বে। এ সুরার আয়াত সংখ্যা 11। এটা কোরআনের 101 নম্বর সুরা। এটা আল কোরআন আল করিমের 30তম পাড়ায় অবস্থিত একটা সুরা। আমাদের অনেকেরই মাশাআল্লাহ মুখস্থ আছে, আছে না? ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে, অনেকেরই মুখস্থ। শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না। সুবহানাল্লাহ পড়ে। কোরআনের ভেতরে খালি বরকত, এটার সাথে লাগলেই বরকত, মসজিদে গেলেই বরকত। মনের অজান্তে আমরা এই সুরাকে মুখস্থ করে ফেলেছি। কিন্তু এই সুরার ভেতরে যে আল্লাহ কোরআনের এত কিয়ামতের এত চমৎকার নকশা এঁকেছেন, এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন, এটা আমরা অনেকে জানিই না। আসুন আমরা এই সুরার আলোকে দেখার চেষ্টা করি যে কিয়ামতটা কিরকম হবে। আল্লাহ একটা শব্দকে এই সুরার শুরুতে 3 বার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ ট্রাইড টু ড্র আওয়ার অ্যাটেনশন বাই মেনশনিং 3 টাইমস আ ওয়ার্ড, অ্যান্ড দ্যাট ইজ আল কারিয়া। আল কারিয়া শব্দটাকে তিনি 3 বার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। একটা শব্দ 3 বার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না? যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে, আবার মক্কায়, মক্কার লোকেরা আরবি বুঝে, তাদেরকে প্রথম বলা হলো আল কারিয়া, তারা ফিরে থাকল কি আল কারিয়া, আবার বলা হলো মাল কারিয়া, কি মাল কারিয়া, আবার বলা হলো ওমা আদ্রা কামাল কারিয়া, আবার তারা ফিরে থাকল। দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা 3 বার এই শব্দটা বলেছেন। এই জন্য এই শব্দের একটা সিগনিফিক্যান্স, একটা গুরুত্ব, অর্থবহ একটা মানদণ্ড আছে না নাই? আল কারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। আল কারিয়া মানে কি? কথা বলেন, আরো জোরে বলেন, বিকট আওয়াজ। এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেছেন, যার নাম হচ্ছে ইসরাফিল। নাম কি? আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি, তাই না? ইসরাফিল আছে না নাই? আজরাইল কিন্তু রাখে না কেউ, ডরে।
কেন রাখে না? ভয় পায়। কিন্তু ইসরাফিল আছে, আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল। তো এই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে, মাথা হচ্ছে আকাশের উপরে। এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা। উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন, হুইসেল দিবেন, ট্রাম্পেট। ওই ট্রাম্পিটে, ওই সাইরেনে, ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল কারিয়াহ। মাল অমা আদ্রা কামাল। এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাঁশির মধ্যে ফু দেয়া, হুইসেল, সাইরেন, ট্রাম্পিট। আরবিতে এটাকে বলা হয় আসুর। ইদা নুফিখা ফিস-সূরি নাফখা ওয়াহিদা, যখন তিনি ওই শিঙ্গে একটা ফু দিবেন সব লন্ডভন্ড হয়ে যাবে, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে, বাঁশের মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য। কয়টা? উনি সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল, আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায়। যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আল কারিয়া। মাল অমা আদ্রা কামাল। সৃষ্টির শুরু থেকেই ইসরাফিল ফেরেশতা বিশাল সিংহটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আরশের দিকে তাকিয়ে আছে, কখন আল্লাহ অর্ডার দিবে। অর্ডার দিতে দেরি, ফুৎকার দিতে দেরি নাই, ঠিক কিনা? বিকট আওয়াজ, গগন বিদারী শব্দ, প্রচন্ড একটা সাউন্ড, জাইগান্টিক সাউন্ড, যে আওয়াজ, যে শব্দ কেউ শুনেননি। শুনছেন? পৃথিবীতে আপনারা কে সবচেয়ে বেশি আওয়াজের কিছু শুনেছেন? সবচেয়ে বেশি আওয়াজ আপনার জীবনে ঘটেছে কোন জায়গায়? কি দেখেছেন যে অনেক আওয়াজ হয় সেখানে, বলেন তো। হ্যাঁ, বজ্রপাত, বজ্রপাতের আওয়াজ আপনি শুনেছেন, বিকট আওয়াজ, তাই না? বজ্রপাতকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? হ্যাঁ, ঠেড়া, ঠেড়া, অনেক জায়গাতেই বলে ঠেড়া। নোয়াখালীতে বলে ঠেড়া হচ্ছে, হেতের উপরে আল্লাহ ঠেড়া হচ্ছে, আছে না নাই? তো এই যে ঠেড়া, বজ্রপাত, ইংরেজিতে বলে থান্ডার, আসলে এটার আওয়াজ বড় ভয়ঙ্কর, প্রচন্ড আওয়াজ। আচ্ছা, আর আপনি বলেছেন কি, গাড়ির চাকা যদি পাংচার হয়, হ্যাঁ এটা তো আওয়াজ হতে পারে। আমরা মাঝে মাঝে রাস্তায় চড়ি, আমরা দেখি ট্রাকের চাকা যখন পাংচার হয় আমরা লাফ দিয়ে উঠি, বিকট আওয়াজ হয়, ভয় পেয়ে যায়, এতে দুর্ঘটনাও ঘটে, ঠিক কিনা? আচ্ছা, এক নম্বরে পেলাম ঠেড়া, বজ্রপাত, দুই নম্বরে পেলাম ট্রাকের টায়ার পাংচার হলে। আর কে কি আওয়াজ শুনেছেন জীবনে, ভয়ঙ্কর আওয়াজ? কি করলে ভয়ঙ্কর আওয়াজ হয় বলেন? হ্যাঁ, কি করলে? ও, ট্রান্সফরমার, ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার যদি ব্রাস্ট হয়ে যায় আওয়াজ আছে না? নেই, পাওয়া গেল আরেকটা। আর কি আওয়াজ আছে? ককটেল মারলে, গ্রেনেড হামলা, বোমা মারলে, সিলিন্ডার ব্রাস্ট হইলে, আর আছে? হ্যাঁ, হাই স্কুলে দপ্তরি যখন ঘন্টার মধ্যে বেল বাজায় আওয়াজ আছে না? নাই, হাতুড়ি দিয়ে লোহার মধ্যে বাড়ি মারলে আওয়াজ আছে না? নাই, এগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটিতে, হিউম্যান ক্যাপাসিটিতে আমাদের দেখা সবচেয়ে বড় আওয়াজ। কেয়ামতের দিন যে হবে আল কারিয়ায়, এই আল কারিয়ার আওয়াজ কি এই আওয়াজগুলোর মতো? চিল্লায় বলেন, এই আওয়াজের মতো? এজন্য আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়ামা আদরাকা মাল কারিয়া। সে আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ, এটা বজ্রপাতের মতো না, এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না, গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না, প্রাইমারি স্কুলে দপ্তরি যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না, ওই আওয়াজটা এমন আওয়াজ, ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে নাই, সেটার নাম হচ্ছে আল কারিয়া। মাল অমা আদ্রা কামাল, বিকট আওয়াজ, বিকট ভয়ঙ্কর ট্রাম্পিট। এই সাইরেনে ফু দেওয়া হবে, প্রথম ফু দেওয়ার সাথে সাথেই লন্ডভন্ড হয়ে যাবে। এই ইসরাফিলকে তৈরি করা হয়েছে শুধুমাত্র, কেবলমাত্র তিনটা ফু দেওয়ার জন্য, চিল্লায় বলতে হবে কয়টা? এই ফেরেশতার আর কোনো কাজ নাই, তার আর কোনো কাজ আছে? ঠিক যে মুহূর্তে, এখন আমার ঘড়িতে বাজে
9:50 রাত 9:50 ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসীর শুনছি ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেশতা সিংহটাকে দুই ঠোঁটের মধ্যে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে আজ অবধি তাকিয়ে আছে যখনই গ্রিন সিগন্যাল আসবে মুহূর্তেই শুরু হয়ে যাবে আল কারিআ মাল ওয়ামা আদরাকা মাল আল্লাহ বললেন সে আওয়াজটা হবে বড্ড ভয়ঙ্কর প্রথম ফুৎকার যখন দেয়া হবে এটারে বলে নাফখাতুল ফাজাব দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো দুমড়ে মোচড়ে পড়বে পৃথিবীর বড় বড় যত পাহাড়গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড়গুলো ধুলিত হতে থাকবে আল্লাহ আকবার আল্লাহ বললেন ইয়াউমা يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন আল কারিআ এই বিকট আওয়াজটা হবে শুনতেছেন মনোযোগ আছে কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো তিনটা ফুৎকার কয়টা প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবে না কে ধাক্কা খেয়ে কই চলে যাব ট্যাডি পাওয়া যাবে না আমরা এই যে বসে আছি এর কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল একটা ল আছে পাওয়ার এটারে বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি কি শক্তি কথা বলেন কে আবিষ্কার করছে এটা হ্যাঁ কে বিজ্ঞানী নিউটন আইজাক নিউটন আবিষ্কার করেছে আপেলকে সে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে গ্র্যাভিটেশনাল পাওয়ার ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সব কিছুকে নিচের দিকে টানে নিজের দিকে টানে ফলে আমরা বসে আছি কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই আর কিন্তু কোনো টানাটানি নাই আপনি শূন্যে ভেসে থাকবেন নভোচারীরা মহাশূন্যে যে ভেসে থাকে কেয়ামতের এই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী আর আগে আর শোনে নাই একটা ধাক্কার চোটে মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই সব থাকবে ওই টাইমে সব থাকবে না কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ঘুমে কেউ থাকবে বাজারে আপনাদের নিমসার বাজার তো থাকবে তখন না থাকবে কই যে লন্ডভন্ড হয়ে যাবে হিসাব নাই কে যে কোথায় ছিটকে পড়বো আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব শীতকালে আমার দেশের ছেলেরা রাত্রেবেলা ব্যাডমিন্টন খেলে র্যাকেট খেলে না নিমসারে বোধহয় খেলে টেলে না খেলে তো ওরা বাঁশ গেড়ে দেয় খেতের মাঝখানে কি গাড়ে এরপর বাঁশের মধ্যে লাগায় কি লাইট লাইটগুলো লাগালে দেখবেন খেতের গ্রামের পোকাগুলো এসে লাইটের মধ্যে ছিটকে ছিটকে পড়ে আমাদের অবস্থায় পোকার মতো হবে তখন আল্লাহ সেটাই বললেন বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো নিক্ষিপ্ত হবে তুলাকে যখন পিটানো হয় ধ্বনিত করা হয় দেখবেন তুলার ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে ফু মারলে আরো দূরে যায় আরো বাতাস আসলে উড়ে উড়ে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না সুবহানাল্লাহ বিশাল বিশাল পাহাড়গুলো এরকম ধ্বনিত তুলার মতো শূন্যে উঠতে থাকবে একটা পাহাড়ও টিকবে না বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন তাজিংডং পর্বত কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড় ময়মনসিংহের ওটা থাকবে কেমতের দিন আল কারিআ মাল কারিআর সময় টিকবে ওইটা তাজিংডং বিজয় সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ কোথায় এটা বান্দরবান এটা এটা টিকবে কেউ কারাডাং একটা আছে না চিম্বুক আছে না টিকবে টিকবে না পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট নেপালে 29,035 ফিট উঁচু টিকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল্পস পর্বতমালা টিকবে না আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা টিকবে না আরব বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে ওইটার নাম তুর পাহাড় ওইটাও টিকবে না একটা পাহাড়ও থাকবে না পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে তুলার মতো ধ্বনিত হতে থাকবে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এই যে পাঁচতলা সাততলা দশতলা দেদার সে টাওয়ার উঠতে শুরু করেছে বিল্ডিং বাড়তে শুরু করেছে কেয়ামত যখন
শুরু হবে আলকারিয়া যখন শুরু হয়ে যাবে রব্বুল আলামিন পুরো পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি মারবে ওই ঝাঁকুনির চুটে আটতলা দশতলা বিল্ডিং গুলো টিকবে নাকি তিরিশ তলা পঞ্চাশ তলা হলে তো আর ভাঙবে না বুর্জ আল খলিফা ভাঙবে না দুবাইয়ের বুর্জ আল খলিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা কিংডম টাওয়ার এটা নাকি আরো উঁচু হবে এক হাজার মিটার উঁচু হবে তাইপেডাং 101 মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার সাংহাই টাওয়ার কাবা ঘরের পাশে বুর্জ আল খলিফা যেটা সবাই বলে জমজম টাওয়ার টিকবে কথা বলেন টিকবে আল্লাহ বললেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নড়েচড়ে উঠবে টাওয়ারগুলো ভেঙে খান খান পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউ 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহু আকবার নকশা কে দিছেন আল্লাহ নকশা কে দিছেন না সুবহানাল্লাহ পড়েন আবার আল্লাহ বললেন ফাইযা বারিকাল বসরু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার يقول الإنسان أين المفر সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাবো কই পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কেয়ামত হবে সৌদিতে আর হবে না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমন হবে ওদিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ আমেরিকাতেও হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথে কাপাকাপি আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক কিনা না